আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের হাঁসের মাংস তৈরি করে দেখাবো। আজকের এই হাঁসের মাংসটা আমি তৈরি করে দেখাবো নারিকেল দিয়ে। তৈরি করা একদমই সহজ আর খেতে অনেক মজার। রুটি পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে খেতে অনেক মজার হয়। কিভাবে এই হাঁসের মাংস তৈরি করতে হয় চলুন দেখে নিই। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমি মাংসটাকে প্রসেস করে নিচ্ছি। আমি এখানে 700 গ্রামের মতো মাঝারি সাইজের দেশি একটা হাঁস নিয়েছি আর এই হাঁসটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আগে থেকে হাঁসের মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমি আরও একবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় হাঁসের মাংস রান্না করার পর একটা গন্ধ থাকে হাঁসের, তো আমি এর জন্য কুসুম গরম পানিতে এই হাঁসের মাংসটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এতে করে হাঁসের মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো এবার আমি কুসুম গরম পানিতে এই হাঁসের মাংসটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। এবার পানি থেকে মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর মরিচটাকে আমি মাঝখানে অর্ধেক করে কেটে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন মোটামুটি হিট হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুইটা তেজপাতা, তিন টুকরা দারচিনি, একটা কালো এলাচ, মাথাটা একটু ফেড়ে দিলাম, চার পাঁচটা সাদা এলাচ দিয়েছি আর এলাচের মাথাটাও ফেড়ে দিতে হবে। এতে করে এলাচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা। এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমার এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে শুকনো মরিচগুলো অর্ধেক করে নিয়েছি সেটাও ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন একটু সোনালি কালার হয়ে যাবে তখনই আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজটা একদমই বেরেস্তা করার প্রয়োজন নেই, একটু সোনালি কালার হতে শুরু করলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা সোনালি কালার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে আমি এই বাটা মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ আর স্বাদমতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর জন্য যদি পানি অ্যাড করতে হয় সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে এরকম তেল চলে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে নারিকেলটা অনেকে অনেকভাবে ব্যবহার করে, তবে আমি এখানে বাটা নারিকেলটাই ব্যবহার করছি। অনেকে কোরানো নারিকেল বা চিড় করা নারিকেলটাও ব্যবহার করে, তো আমার কাছে এইভাবে নারিকেলটা ব্যবহার করলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে আর গ্রেভিটা অনেক ঘন আসে। নারিকেলটা দেওয়ার পর মশলাটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য যদি একটু পানি অ্যাড করতে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল চলে এসেছে। যখন এরকম তেল চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা হাঁসের মাংস।
এবারে মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার হাঁসের মাংসটা কতটা টেস্টি হবে। যত ভালোভাবে কষানো হবে মাংসটা ততটাই টেস্টি হবে। অলরেডি হাঁসের মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে, আর এই হাঁসের মাংসটাকে কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি উঠেছে সেটা দিয়েই এই মাংসটা কষানো হয়ে যাবে। তারপরও যদি সামান্য পানি অ্যাড করতে হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে এমনভাবে কষানো হবে, কষাতে হবে যেন মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। আমি সামান্য পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে পানিটাও অনেক টেনে এসেছে। এবার এর মধ্যে আমি যতটুকু ঝোল চাচ্ছি মাংসে ঠিক ততটুকু পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা মাংসে কতটুকু ঝোল চান সে অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিলাম। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 বার ভালোভাবে এরকম ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। আমার এখানে হাঁসের মাংসটা প্রায় হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচের মাথাটা একটু ফেড়ে দিয়েছি, আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। এটা আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য অ্যাড করিনি। আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট রেখে দেব। এতে করে গরম মশলার খুব সুন্দর একটা স্মেল আসবে, আর সেই সাথে হয়ে গেল মজাদার হাঁসের মাংস। তৈরি করা একদমই সহজ আর খেতেও অনেক মজার। রুটি পরোটা, পোলাও বা ভাতের সাথে খেতে এই হাঁসের মাংসটা অনেক টেস্টি হয়। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে সবার আগে পাবেন। আজ এ পর্যন্ত, আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।